केंद्र और राज्य सरकार करोना भाइरस संक्रमण ठेकाते लॉकडाउन घोषणा करेछेन। राज्य सरकार 10 जून पर्यंत विद्यालय छुट्टी घोषणा करेछेन। छुट्टिर मध्ये शिक्षकेरा विद्यालय हाजिर मिड डे मिले चाल आलू वितरण करार जन्य सरकारेर निर्देश मेने सामाजिक दूरत्व बजाय रेखे आज शुक्रवार बाँकुड़ा जिलार इंदास ब्लकेर राजखामारिज हाईस्कुले मिड डे मिले चाल और आलू वितरण करा हलो। राजखामार हाईस्कुलेर प्रधान शिक्षक লক্ষ্মীকান্ত মজুমদার বলেন, আর আমরা 462 জন ছাত্রছাত্রীকে সরকারের নির্দেশ মতো 3 কেজি চাল 3 কেজি আলু বিতরণ করলাম। উনি আরো বলেন, আশেপাশে গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করা হয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল ও আলু দেওয়া হবে। আজকে কতজন ছেলে মেয়েকে মিড ডে মিলের চাল আলু দেওয়া হচ্ছে? আজকে আমাদের 462 জন 5 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 462 জন। 462 জনকেই আমাদের 8টা কাউন্টার করেছি আমরা। 8টা কাউন্টারের মাধ্যমে চাল এবং আলু, সরকার নির্ধারিত যে চাল এবং আলু 3 কেজি করে চাল 3 কেজি করে আলু, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হচ্ছে। নিতে এসছেন তাদের অভিভাবকরা, অভিভাবিকারা, তাদেরকে আমরা তুলে দিচ্ছি। কিভাবে প্রচার করলেন? যেহেতু স্কুল আমাদের এখন বন্ধ আছে, অতএব ছাত্রছাত্রীদের অভিভাবকদের অবগতির জন্য আমরা একটা মাইকিংয়ের ব্যবস্থা করেছিলাম এলাকার চারপাশে। পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সমস্ত গ্রামে আমরা মাইকিং করিয়ে দিয়েছিলাম, যাতে করে এই চাল আলুটা দেওয়ার ব্যাপারে বা বিতরণ করার ব্যাপারে সকলকে অবগত করা যায়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট।